ক্রিমিটি টাস্ক জানুয়ারি 2022-এর স্বাস্থ্য সারি শিক্ষা পঞ্চম শ্রেণী নিয়ে আলোচনা করব। 2022 সালে জানুয়ারি মাসে লকডাউন হওয়ার জন্য ছাত্রছাত্রী তোমাদের আবারও অ্যাক্টিভিটি টাস্ক দেওয়া হয়েছে, তোমরা মিড ডে মিলের সময় হয়তো পেয়ে গেছো। তো সেখানে দেখবে স্বাস্থ্য সারি শিক্ষা যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক বা অন্যান্য মডেল অ্যাক্টিভিটি টাস্ক গুলো সবগুলোই কিন্তু 15 নম্বরের তোমাদের ক্লাসের। তো দেখো পূর্ণমান 15, তো এই পূর্ণমান 15-তে যে তোমাদের যেটা আছে এবার অনুকরণীয় জাতীয় খেলা কৃষিকাজ, এখান থেকে তোমাদের প্রশ্ন দেওয়া আছে। তোমাদের দেখবে বইয়ে আছে অনুকরণীয় জাতীয় খেলা কৃষিকাজ, তোমাদের বইয়ে যেটা আছে সেই বইয়ের এখান থেকে মোটামুটি দেওয়া হয়েছে। তো তোমরা বইয়ের এই ছড়াগুলো সুন্দরভাবে পড়ে নেবে, এটা কার্ড নাম্বার 3, কার্ড নাম্বার 3, এবং তারপরে দেখবে কার্ড নাম্বার 4, তারপরের পাতা, তারপরে এই যে যোগাসনের আগে যে কার্ড নাম্বার 3 এবং কার্ড নাম্বার 4, এই অনুকরণে জাতীয় খেলা এখান থেকে তোমাদের কিন্তু দেওয়া হয়েছে এই প্রশ্ন উত্তরগুলো। এখানে কিছুই নয়, 15টা দেখো এখানে দেওয়া আছে, বেশ কয়েকটা শূন্যস্থান পূরণ। এই যে শূন্যস্থান দেখো আমি পূরণ করেছি, এরকম তোমাদের দেওয়া আছে শূন্যস্থান পূরণ। তাহলে একটু আলোচনা করে নিই, তাহলে তোমাদের সুবিধা হবে। ওই যে ক, ড্যাশ বাঙালির প্রিয় চাল থেকে হয় ভাত, ড্যাশ চাষ করে খাটে জানি দিন রাত। তাহলে দেখো তোমরা এখান থেকে এইভাবে উত্তরগুলো খুঁজতে পারো। তো ভাত বাঙালির প্রিয় চাল থেকে হয় ভাত, কৃষকেরা চাষ করে খাটে জানি দিন রাত। তোমরা এগুলো কিন্তু পড়বে, শুধু উত্তর করে দিলে কিন্তু হবে না। দেখো ভাত, এখানে ভাত কথা লিখে নাও, তাহলে ভাত বাঙালির প্রিয় চাল থেকে হয় ভাত, কৃষকেরা চাষ করে খাটে জানি দিন রাত। একইরকম ভাবে দেখতে শুকনো যে আছে ড্যাশ, চাষিরা তো নেমে পড়ে ড্যাশ ব্যবহারে মাটি উর্বর করে। দেখো এখানে তোমাদের দেওয়া আছে শুকনো যে আছে মাঠ, চাষিরা তো নেমে পড়ে লাঙ্গলের ব্যবহারে মাটি উর্বর করে। এই যে দেখো এই ছবিটা থেকে এখানে বুঝতে পারছো। তাহলে এইগুলো তোমাদেরকে কি প্র্যাকটিক্যাল ক্লাস হলে বিদ্যালয়ে শিক্ষক মশাই করে করে দেখাতেন, তোমরা সেগুলো করতে, তাহলে কি হতো তোমাদের শরীর চর্চা হতো, যেহেতু এখন সম্ভব নয়। তোমরা যদি বাড়িতে পারো চেষ্টা করবে আর এই অ্যাক্টিভিটি আসলে উত্তর করে দেবে। তাহলে এখানে মাঠ লিখে নাও, এখানে লাঙ্গলের কথাটা লিখে নাও। ঠিক একইরকম ভাবে তোমাদের যে শব্দ, এই শব্দগুচ্ছ কিন্তু তোমাদের কিন্তু এখানে দেওয়াই আছে, শব্দগুচ্ছ এখান থেকেই কিন্তু তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো এখানে কি বলছে, সারাদিন কত কাজ নেই তার ড্যাশ, চোখে ঘুম এই বুঝি শুরু বর্ষার মৌসুম। তাহলে এখানে চোখে, এখানে বর্ষা, তোমার লিখে নাও এখানে চোখে এবং এখানে বর্ষা। একই রকম ভাবে ওই তো এখানে বৃষ্টি আর এখানে চুপ, যে ওই তো বৃষ্টি নামে আর এখানে বীজ, এখানে ছড়ানোর, এখানে তো ভিজে, এখানে হবে উর্বরা। তাহলে মাটি খানা গেল ভিজে, জমি হলো উর্বরা। ঠিক আছে, একই রকম হবে গর্ভে খাওয়া, মাটির গর্ভে হবে আর এখানে খাওয়া। ঠিক আছে, এখানে রোদে, এখানে ক্ষেত, এখানে চাষিরা, এখানে পাড়া। এইখানে দেখো এই যে পাড়া, এটা একটু ভুল আছে যে এই পাড়া ওই পাড়াও দিয়েছে, কিন্তু এই পাড়ার কথাটা এখানে যেটা আছে এবং এখানে এটা রিপিট করেছে, একই কোশ্চেন রিপিট হয়ে গেছে, চাষিরা আর এখানে হবে পাড়া, ঝড় ইউ, একই কোশ্চেন রিপিট হয়ে গেছে। তোমরা একই রকম ভাবে লিখে দেবে, দেখবে এটা এখানে এরকমই আছে, চাষিরা যাও তোমরা একবার দেখিয়ে দিই। এই যে চাষিরা এসেছে মাঠে, খুশিতে আত্মহারা আনন্দে মেটে ওঠে, এ পাড়া ও পাড়া, বোঝা গেল? তাহলে এটা ওইখানে একটু ভুল ভাবে দেওয়া আছে, তোমরা একটু ওইটা দেখে ঠিকঠাক করে নেবে। ঠিক আছে, তারপরে দেখো চাষিরা যে কত খুশি, আর এখানে সারাক্ষণ, এখানে খুশি এখানে সারাক্ষণ, ছয়ে কি উঠোনের আর ঝাড়ায়, ডয়ে ঝেড়ে আর সোনা, ধান ঝেড়ে ফেলা হলো রাশি রাশি সোনা ধান, আর ঢয়ে তাই সব ধান আর ফিরে এলো, ওর জন্য এত যে পরিশ্রম ধান ভাঙানোর কাজ। তোমরা এগুলো সুন্দর করে তোমাদের বিদ্যালয়ে যদি বল যে খাতায় লিখে করতে হবে, তো সুন্দর ভাবে খাতায় লিখবে। এবং দেখো লেখার পরে এখানে নাম, বিদ্যালয়ের নাম, ক্লাস, রোল নাম্বার, বিভাগ দেওয়া আছে। তোমরা এগুলো সুন্দর করে ফিল আপ করবে, তোমার নাম এখানে লিখবে, তোমার বিদ্যালয়ের নাম, তোমার ক্লাস, তোমার রোল নাম্বার, তোমার বিভাগ। ক্লাসটা এটা 5, মানে পঞ্চম শ্রেণী। আর যদি তোমাদের এটার উপরই করতে বলে স্যার, তাহলে যে প্রিন্টেড কপি তোমাদের দেওয়া হয়েছে সেটার উপরই করবে। তোমরা সুন্দর করে উত্তরগুলো করে নিও, কিন্তু তোমরা শেখার জন্য, জানার জন্য বইটা অবশ্যই পড়বে এবং ভালোভাবে উত্তর করে জমা দেবে বিদ্যালয়ে। সবাই ভালো থেকো, সাবধানে থেকো।